মন্ত্রিত্ব গিয়েছিল আগে, সংগঠনেও বহুবিধ বিতর্কের সৃষ্টি করে সমর্থকদের কাছ থেকে দূরে সরে গিয়েছেন আগে। এবার নিজের রাজনৈতিক জীবনের শেষ প্যারেকটি পুঁতে শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিশের হাতে আটক হলেন প্রাক্তন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। মেবার কুমার জমাতিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক জনজাতি ছাত্রী। অভিযোগ পাওয়ার পরেই দিল্লির ত্রিপুরা ভবনের 2 নম্বর রুম থেকে মেবার কুমার জমাতিয়াকে আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। ঘটনায় মেবার কুমার জমাতিয়াকে জোর জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। তদন্তের প্রয়োজনে তাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে বলেও জোরালো সম্ভাবনা রয়েছে। মেবার কুমার জমাতিয়ার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই জানা গেছে। সেই ক্ষেত্রে মেবার কুমার জমাতিয়াকে গ্রেফতারের সম্ভাবনা প্রবল বলে খবর। এই ঘটনা নিয়ে সম্ভাব্য শীর্ষ সূত্রে যে খবর সামনে এসেছে তাতে জানা যায় রাজ্যের এই জনজাতি ছাত্রীটি দিল্লির ত্রিপুরা ভবনের যে ফ্লোরে রুম নিয়েছিলেন সেই ফ্লোরেই তাকে রুম দেওয়ার জন্য জেদ করতে থাকেন মেবার কুমার জমাতিয়া, যদিও তার জন্য আরেকটি ফ্লোরের রুম বরাদ্দ করা হয়েছিল। নিজের মর্জি মাফিক প্রভাব খাটিয়ে কাঙ্ক্ষিত ফ্লোরের রুম পাওয়ার পরই নাকি সমূর্তি ধরেন মেবার কুমার জমাতিয়া। সে ছাত্রীটিকে নানান বাহানায় একবার রাত্রি 11টার সময় নিজের কক্ষে ডাকেন বলে সম্ভাব্য সূত্রের খবর। শুধু তাই নয়, রাত্রি 2টোর সময় আবারও এই জনজাতি ছাত্রীটিকে মেবার কুমার জমাতিয়া নিজের রুমে ডাকেন বলে সম্ভাব্য সূত্রে জানা যায়। দীর্ঘক্ষণ পর ক্লান্ত বিধ্বস্ত ছাত্রীটিকে তিনি নিজের রুমে যাওয়ার সুযোগ দেন বলে জানা গেছে প্রাপ্ত খবর অনুযায়ী। তারপরে দিল্লি পুলিশের কাছে মেবার কুমার জমাতিয়ার বিরুদ্ধে শারীরিক শোষণের অভিযোগ জানায় এই জনজাতি ছাত্রী, এমনটাই সম্ভাব্য সূত্রের খবর। খবরের সূত্র ধরে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে যে পরিচিত হোক বা অপরিচিত, একজন ছাত্রীকে গভীর রাতে পরপর 2 বার নিজের কক্ষে কেন ডাকলেন মেবার কুমার জমাতিয়া এবং তারপরে তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ। সব ঘটনা প্রবাহ মিলিয়ে একটা জিনিস পরিষ্কার যে সেই রাতে জনজাতি ছাত্রীটির সঙ্গে যে আচরণ করা হয়েছে তা একজন নারীর পক্ষে চরম অপমানকর জিনিস। আপাতত দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন মেবার কুমার জমাতিয়া। তদন্তের প্রয়োজনে তাকে গ্রেফতার করার সম্ভাবনা ক্রমশই প্রবল হয়ে উঠেছে বলে প্রাপ্ত সূত্রে খবর। রাজনৈতিক জীবনে বারবার তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। তার মধ্যে এবার যেই অভিযোগের সম্মুখীন হয়েছেন তারপর শুধু জনজাতি সমাজ বা দল নয়, সারা রাজ্যে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকবে বলে অনুমান করছেন সুধী মহল। আগামী দিনে এই ঘটনার তদন্তে আরো বহু সত্য উন্মোচনের অপেক্ষায় এই রকমই সম্ভাব্য সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ,